বন্ধুরা, আবারও একটি নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হলাম, যেখানে রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স কত থাকতে হবে, কীভাবে আবেদন করবেন, আবেদন ফি লাগবে কি না, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর পাওয়ার জন্য। তাহলে চলুন এক এক করে যে অফিসিয়াল নোটিশ সেই ওর নোটিশটি আমরা দেখে নেব। আমরা চলেছি এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে 8/2022। এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট tplw.mscwb.org, অর্থাৎ এখানে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে tplw.mscwb.org, এবং এখানে বলেছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে বলেছে আবেদন শুরু হয়েছে 7/7/2022 থেকে, এবং এখানে দেখতে পাচ্ছি আবেদন চলবে, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট এখানে বলা আছে 6/8/2022 মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়স, এই আবেদনের জন্য বয়স চাওয়া হয়েছে, এখানে বলা আছে বয়স চাওয়া হয়েছে 1/1/2022 হিসেবে 37 বছরের মধ্যে, এবং এজ রিল্যাক্সেশন এখানে বলা আছে, মানে বয়সের ছাড় এখানে দেওয়া হবে। দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের এসসি এসটিদের 5 বছর বয়সের ছাড় দেওয়া হবে, এবং রিল্যাক্সেবল ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল 3 ইয়ার্স, যারা ওবিসি এ ওবিসি বি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের ক্ষেত্রে 3 বছরের, এবং বলা হয়েছে যে ইন দ্য কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি, যারা হ্যান্ডিক্যাপ 40% ডিসেবিলিটি আছে তাদের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী তারা 45 বছর পর্যন্ত বয়স থাকলে আবেদন করতে এখানে পারবে। এখানে বলেছে আবেদনের জন্য যে ডকুমেন্টস লাগবে হচ্ছে দেখতে পাচ্ছ যে ডকুমেন্টস রিগার্ডিং ইনিশিয়াল কোয়ালিফিকেশন এস কাস্ট সার্টিফিকেট পিডব্লিউডি সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের লাগবে। এখানে বলেছে যে নিয়োগ, এখানে দেখতে পাচ্ছি নিয়োগ হবে, পোস্ট নেম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগ হবে, এবং টোটাল ভ্যাকান্সি আছে 42টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশন ইউআর 1টি, ইউআর পিডব্লিউডি 3টি, এসসি 11টি, এসটি 19টি, ওবিসি বি 8টি। এরপর হচ্ছে বেতন দেওয়া হবে পে লেভেল 12 অফ দ্য পে ম্যাট্রিক্স রূপা 2019 অনুযায়ী। এখানে বলেছে কোয়ালিফিকেশন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইট ইস ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেটস হ্যাভ হায়ার কোয়ালিফিকেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই, অর্থাৎ এখানে যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে বলা হয়েছে রেকগনাইজ কোনো মানে কাউন্সিল থেকে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে, এবং যারা বিই বা বিটেক পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ফি দিতে হবে ও ইউআর ওবিসিদের ক্ষেত্রে 50 টাকা, 150 টাকা, প্রসেসিং ফি 50 টাকা, টোটাল 200 টাকা কিন্তু আবেদন ফি দিতে হবে। যেখানে এসসি এসটি পিডব্লিউডি দিতে হবে শুধু প্রসেসিং ফি, তাদের কিন্তু আবেদন ফি দিতে হবে না। এখানে বলেছে মোড অফ রিক্রুট অ্যান্ড সিলেবাস, এখানে বলা হয়েছে মোড অফ এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন হবে কলকাতা সেন্টারে, এবং এখানে 2টি পর্যায়ের পরীক্ষা হবে। একটি হচ্ছে রিটেন টেস্ট, যেখানে মাল্টিপুল চয়েস অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, এবং দ্বিতীয় হচ্ছে পার্সোনালিটি টেস্ট এখানে হবে। এখানে রিটেন টেস্ট হবে 200 নম্বরের বলা আছে, এবং ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন হবে 200 নম্বরের, যেখানে 100টি প্রশ্ন হবে, প্রত্যেকটি প্রশ্নের মান বলা আছে 2 নম্বর, এবং সময় 2 ঘন্টা, এবং বলা আছে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে। দ্বিতীয় নম্বরে আছে পার্সোনালিটি টেস্ট, যেখানে 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এখানে বলেছে দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড অ্যাট দ্য কমিশনস অফ অফিস ইন কলকাতায়, যেখানে কলকাতা কমিশনের অফিসে নেওয়া হবে। এখানে বলা হয়েছে যে মেরিট বেসিস অফ ফর পার্সোনালিটি টেস্ট হবে, যেখানে বলা হয়েছে যে 45% জেনারেল ক্যান্ডিডেট, 40% ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট, এবং 35% হচ্ছে এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য এখানে থাকবে। এখানে বলেছে যে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন, এবং এখানে বলা হয়েছে যে আবেদনের লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন 6/8/2022, এই 6/8/2022 মধ্যে আপনাদের আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন, এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেবো, যাদের যাদের দরকার তারা কিন্তু সম্পূর্ণ এখানে দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।